পণ্য সহ অন্যান্য দ্রব্যমূল্যের অত্যন্ত ঊর্ধ্বগতিতে আজকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান প্রায় প্রায় অবস্থা। সংগ্রামী নেতৃবৃন্দ, এমন পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ভাই, সুব্রত চৌধুরীর নেতৃত্বে যে গণ আন্দোলন শুরু হয়েছে, আজকে যে ৬৩ দল এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে জনগণের যে সাড়া মিলেছে, জনগণের যে আশা আকাঙ্ক্ষা দেখা গেছে, এবং বিগত ১৫ বছর পর জনগণ যে ভোটদানের জন্য, ভোট প্রক্রিয়ার জন্য এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য যে লড়াই সংগ্রামে লিপ্ত হয়েছে, সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আজকে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার এদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন করছে, বিরোধী দলের উপর গাইবী মামলা, হামলা, মিথ্যা মামলা সহ নানান রকমের বন্দি ফিকির করে হাজার হাজার লোকজনকে জেল হাজতে পাঠাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু এদেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করেছে। তাই দীর্ঘ কথা বাড়াবো না, আমরা একটা কথাই বলতে চাই, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশে জোয়ার উঠেছে, রব উঠেছে, যে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে এদেশের জনগণের মুক্তি হবে ইনশাআল্লাহ।